फ्रेंड्स देखो এখানে মায়ের বাড়িতে কেন্ড লাগানো আছে চলে এসেছি হ্যাঁ ওখানেটা দেখো ওইভাবে মানে একটু ভালো করে দেখে নাও মানে দুটো জয়েন্টে মিলিয়ে হবে আর কি বুঝেছো হ্যাঁ হ্যাঁ তাহলে তো মনে আমার মনে খোঁটা অসুবিধা হওয়ার কথা নয় আর একটা ওইটা তুমি যে দুটো ফুটো করছো তাহলে সেইভাবেই করে দাও একটা সাইড হলে কি জিনিসটা ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই পাইপটা কোনো অসুবিধা হবে না তো समय सुजोगेर ब्यापार आछे आज के होच्छे तो देखे नीले आयरन गार्डटा लागाच्छे किछु बोलबे तोमरा कथा बार्ता बोलबो ना ছেলেগুলো খুব ভালো গো এই দেখ আয়রন গার্ডটা লাগানো হলো এবার এই স্প্যানার কাজ ছিল এই ভাইরো নাকি খুলে তুমি খুলেছিলে অফ করে দিছি মানে চলে না এমনি দেখে দিই অফ করে মানে টাইম হয় না বুঝতে পারছো তো টাইম হয় না এডিটিং করতে প্রচুর সময় লাগে সত্যি করে তাই এডিট করতে প্রচুর সময় লাগে তো ফ্রেন্ডস দেখলে মায়ের এখানে এটা লাগানো হচ্ছে তো ফোন করলো আর কি মা যে চলে আয় এসে তোরা থাকলে সুবিধা ওইটাই কি ভরসা পায় বল ভরসা পায় আর কি হ্যাঁ সত্যি করেই তাই বয়স হয়েছে সত্যিই তাই বল ভরসা পায় কাছে আছি সেই জন্যই আরও এরকম ব্যাপার ঠিক আছে হাসছি চলো যে চলে এলাম সত্যিই তাই না মানে এই বন্ডিংটাই কিন্তু একদম দারুণ খুব খুব প্রয়োজন খুব প্রয়োজন এটা অনেকে বোঝে না জানো তো অনেকে হ্যাঁ অনেকে বোঝে না কি শুনিনি তো আমি নিজের মানে নিজের মনে কি ভাবছি না ভুলে গেছি এই রে তুমি ভাবতে থাকো হঠাৎ করে হ্যাঁ তাই তো হঠাৎ করে একটা কানেকশন জুড়ে দিচ্ছে তাই না হ্যাঁ বলো সাবমার্সেলের লাইন সাবমার্সেল না গো ট্যাঙ্কে না না জলটা কিস্তি কে উঠছে এ ওটা হচ্ছে তোমার কি জানো বলে সাবমার্সেল করেনি আগে একটা সেই কি ট্যাঙ্ক ছিল না মোটর মোটর কম্প্রেসার কম্প্রেসার মানে আমার সাবমার্সিবল তো আমার ওই টার্মটাই ভুলে গেছি আমি মনে করতে পারছি না কম্প্রেসার এটা মনেই তো এমনি জল উঠছে মাটির তলা থেকে তো হ্যাঁ মাটির তলা থেকে কুয়ো না এখানে জল কপাই কপাই বাবা কটা পাইপ দিয়েছো ওটা তো আমি জানি না চলো তাহলে লাগিয়ে নি আমি তোমাদের ক্যামেরা অন করে ওদের কথা শুনছি ঠিক আছে পরে আসছি হেল্প আর তুমি টেকনিশিয়ান ওই রে আচ্ছা এটা এখন টিডিএস কন্ট্রোল হচ্ছে তো বলে দাও এটা কি রকম কি আপনার এটা 238 টিডিএস আছে আচ্ছা এখান থেকে আপনি 65 70 টিডিএস এর জল আমি করে দেব আপনি যদি মনে করেন যে কমাবেন বা বাড়াবেন সেটাও রাখতে পারেন আচ্ছা আর 65 বা 70 টিডিএস আর স্ট্যান্ডার্ড টিডিএস স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডটাই করে দিয়ে যাও ম্যাক্সিমাম সবাই তবে একটু বলে রাখি পরে একটু কমে যায় তাহলে এই মেন ব্যাপার হচ্ছে নতুন ফিল্টার তো কষ্ট ভিজে গেলে একটু কমে যায় হ্যাঁ কমে যায় তাহলে সেভাবে করে দিয়ে যাও তাহলে হ্যাঁ করে দেব আর এক সপ্তাহ বাদে আমাদের রুটিন চেকিং হয় সেই সময় আমরা দেখব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই শুনলে বন্ধুরা যারা ভাবছো নতুন লাই করতে চাও ইনস্টল করতে চাও ইনস্টল করতে চাও হ্যাঁ তারা করে নিতে পারো আর এই জলটা সত্যি খুব ভালো আমাদের কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেবো দিদির কাছে একদম একদম আপনারা যোগাযোগ করবেন একদম ঠিক আছে আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেরকম হলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বলে দিয়েছে অতএব কোনো সমস্যা নেই একদম হাওড়া থেকে কাটোয়া যেখানে বলবেন বর্ধমান সব জায়গায় আমরা পাবেন আমাদের একদম একদম মুখটা চিনে রাখুন আপনারা এই যে আরেকজন এই তোমার নামটা বলো তাহলে অনিকেত অনিকেত কি অনিকেত নাগা তোমার আমার নাম সব্যসাচী স্যার নাগনা নাগনা নাথ নাথ ও নাগ নয় নাথ আচ্ছা এনে টিএইচ এনে টি আচ্ছা আর তুমি হচ্ছে সব্যসাচী সাহা সব্যসাচী সাহা তার দুই হাত সমান চলে নাকি একদম অর্জুন অর্জুন এটা 8 লিটার স্টোরেজ আছে বুঝলেন এইটা তো ভালো করে বুঝে নাও অটো গার্ড সিস্টেমে এটা চলে আপনার সুইচ তো দেওয়া আছে এটা 8 লিটার জল ভর্তি হলে অটোমেটিক বন্ধ হবে দেখুন মেশিনটা ভাইব্রেট হচ্ছে ধরুন হাতে করে দেখে নাও মা তা কাঁপছে না তার মানে মেশিনটা অন আছে আর এখান থেকে দেখুন জলও পড়ছে মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ জল পড়বে মেশিন বন্ধ হয়ে যাবে জলও বন্ধ হয়ে যাবে আপনি যদি আবার 1 2 লিটার জল নেন 8 লিটার থেকে কমে গেল আবার মেশিনটা চালু হয়ে যাবে এরকম সিস্টেম যদি অফ না করে এখানে অফ না করে সুইচ আর যদি মনে করেন যে 8 লিটার জল ভর্তি হয়ে গেছে
আমি সুইচ বন্ধ করে দিলাম, আমার যখন প্রয়োজন হবে তখন আবার চালিয়ে নেবো, সেটাও আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে না ঠিক আছে কোনো ব্যাপার নেই, কারেন্ট না থাকলে কোনো অসুবিধা হবে, সেক্ষেত্রে আপনাকে জল ভরে রাখতে হবে। এগুলো এগুলো আপনি বুঝে যাবেন আস্তে আস্তে। মিষ্টি কেমন, মিষ্টিটা ভালো না মিষ্টিটা? রসগোল্লা কাজকে যায় আসে না বুঝলি, দারুণ রসগোল্লা। এই তো তুমি খাও, শুভসাচী খাবে তো, এতক্ষণ খাবো না খাবো না করছিল, দিয়ে বলছে তুমি। এই যে দেখো বকফুল, এই যে আমাদের সুমিলা দিদি এনে দিয়েছে। তো তোমার কাকার গাছ না? দিয়ে ব্যাপারটা হচ্ছে আমার মানে জামাইবাবু বলে আমার বরকে, তো তার জন্যই আরো বলো যে খেতে ভালোবাসে শুনেছে, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আসতে পাচ্ছে না, দুদিন পর আসবে। এবার দেখা যাক ওর কপালে কত এখন আছে, এখন ও যদি পায় তখন আবার না এনে দেওয়া যাবে। তো এখন আপাতত আমাদেরই হোক, কি আর করা যাবে, ঠিক আছে, দেখে নিলে বকফুল সিজনের এটা। চলো চলে এলাম আমার মায়ের রান্নাঘরে। তো মা আদার্সগুলো সব করে নিয়েছে, পড়ার দিকে মনটা আছে, তো সেই জন্য বকে যাচ্ছি তোমাদের সঙ্গে। তো কিছু কারণ ন্যাচারাল, যেরকমভাবে আমার সাথে কথা বলি সেইভাবে আমি ভাবি তোমরাও সামনে আছো, তোমাদের সেভাবেই কথাটা বলি। তো যেটা বলছি সেটা হচ্ছে যে মা বললো যে ইলিশ মাছটা এনেছে, তাহলে ওটা তুই কর। ঠিক আছে, উপর থেকে তোমার নিয়ে চলে এলাম মশলাটা ঘুরিয়ে। এই যে সর্ষে পোস্ত আর এই ছোট্ট একটা বেগুন হয়েছিল, দুফালা করে নিয়েছি আমি, কারণ এটা রাখা যাচ্ছে না, এত হনুমানের উৎপাত বুঝেছো তো, সেই জন্য এই দুটো আমি দিয়ে দিচ্ছি, আমরা এতো খাবো। তো চলো মাছটা তাহলে একটু হালকা ভেজে নিই, হ্যাঁ, জাস্ট মানে এক পিট একদম ইয়ে উল্টে নিই, নিয়ে তারপরে আমি করে নিচ্ছি। স্টে টিউনড। এই দেখো দিয়ে দিয়েছি মাছটা, ঠিক আছে, চলো ঝটপট করে নিই, দেখলাম তোমাদের। এই দেখো দিয়ে দিলাম মশলাটা, ঠিক আছে, আর ইলিশ মাছ হতে তো জানো তোমরা বেশিক্ষণ টাইম নেয় না, চিমনিটা একদম হা হা করে জ্বলছে বুঝেছো, ওই জন্য লাউডলি কথা বলতে হচ্ছে। ওকে একটু ফুটে উঠলি, আর তোমার একটা কি বলতো, আমি একেবারে মশলা বাটার সময় বলেছিলাম মনে হয় শুকনো ঘুরিনি, তখন আমি নুন হলুদটা দিয়েনি, পোস্ত যখন বাড়বে দেখবে এটা দিয়ে করবে, অনেকেই জানো হয়তো যে ওই টেকুটো ভাবটা যেটা তিতো ভাব সেটা লাগবে না, আর তারপর তো আমি জল ছেঁকে দিই, ঠিক আছে। তো সেই নুন ইয়েতেই হলুদেই তোমার কালারটা এসে যাক, আর অ্যাড করতে হয় না, আমি তো দিই না, দেখতে খুব ভালো লাগছে। এবার তোমার ভিডিওতে কেমন লাগছে বুঝতে পারছি না, তো তোমার অফ ক্যামেরা কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর কালার এসছে, ঠিক আছে, এটুকু শেয়ার করে দিলাম। হ্যালো, চলে এসেছি, লাঞ্চ কমপ্লিট, তোমরা কী কী করলে বলো, আজকে সানডে বাজার, আজকে সানডে বাজার, হঠাৎ করে মায়ের এখানে, মানে এটা আনএক্সপেক্টেড আর কি, মা গেছিলো তোমার স্যাটারডেতে নাইটে আমার ওখানে ছিল, আগের ভ্লগে আমি বলেছি, খেয়ে এলাম উপর থেকে নামলাম, তো এবার না তোমার সাথে একটু কথা বলি, তারপর একটু বসি, তারপর বাড়ি যাব। ছেলে বেরিয়ে গেল, ও তো সাইকেল ছিল, ও বললো আমি মা আমি যাই একটু বেরোবো বন্ধু বান্ধবের সঙ্গে একটু বিকালবেলাটা, মানে সোম থেকে রবি সকাল পর্যন্ত বুঝতে পেরেছো, মানে মনডে টু সানডে, সানডে মর্নিং পর্যন্ত ওর টোটাল একদম প্যাকড আপ শিডিউল, স্টুডেন্ট কিছু করার নেই, তো আর বিকেলটুকুই আছে। বললাম মা আমি এগোলাম, আর তারপরে হয়তো আমার ভারতী আসবে, ঠিক আছে ভারতীয় এলে তাহলে ওকে ইয়েগুলো দিয়ে দিস, বাসনগুলো সব ইয়ে করে দিস, ওই যে দরজাটা মানে খুলে দিলে ও নিয়ে নেয় আর কি, এরকম ব্যাপার। তো সেই জন্য ভাবলাম চলো সানডের দুপুর একটু তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি। এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি অনেকদিন পর, এই রকম পজিশানে তাই না, অনেকদিন পর, অনেকদিন পর মানে আগে করেছিলাম কি মনে পড়ছে, আমি এরকমই করি, ঠিক আছে, মানে এইভাবেই আমি বলি আর কি, এটাই আমার বৈশিষ্ট্য, যেটা বলবে কিছু করার না, অনেক চেষ্টা করেছি
কিন্তু একা যে থাকে না সেই আর কি। তো চলো তাহলে আর এখন রাখবো নাকি না কিছু কথা শুনবে? না থাক, আজ আর কিছু বলবো না, এমনিতেই ভ্লগটা বড় হয়ে যাবে। তো ভিডিওটা মানে ভিডিওটা আর কি, তো দেখছো তোমরা আমরা ভালো, আমি তো অনেক সাপোর্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, আশা করছি কদিনের মধ্যেই তোমাদেরকে একটা খবর দিতে পারবো। দেখা যাক কি খবরটা দিতে পারি তোমাদেরকে, সবই তো তোমাদের জন্যে, তাই না? সবটাই আজকে শ্যাম্পু করেছি, চুল উঠে উঠে তো একদম যা তো অবস্থা হয়ে যাচ্ছে, মানে এত চুল উঠছে কি বলবো, প্রচণ্ড চুল উঠছে, যে কটা আছে সে কটা থাকবে না, হয়েছে। তো তারপর ঠান্ডাতে না মানে কিচ্ছু করতে না, কাঁড়া করতে পারছি না, স্পা করতে পারছি, জলব তো পুরো ঠান্ডা, বুঝতে পারছ? আর আমার তো সকালে হবে না, গেলে তোমার বিকেলের দিকে, আর বিকেলের দিকে তোমার স্যালনে যাওয়া মানে ও ওরে বাবারে বাবারে বাবারে, একবার বাধ্য হয়েছিলাম জানো, মানে এই বছরেরই তোমার জানুয়ারিতে, বুঝেছ, 18 জানুয়ারি আমাদের সার্কেল স্পোর্টস ছিল, আর 17 জানুয়ারি তার আগের দিন অঞ্চল স্পোর্টস হয়। অঞ্চল স্পোর্টস থেকে যারা তোমার সিলেক্ট হয় ক্যান্ডিডেটরা ফার্স্ট আর সেকেন্ড, তারা সার্কেল খেলে, আর সার্কেল থেকে যারা ফার্স্ট হয় তারা যাবে তোমার সাব ডিভিশন, ঠিক আছে? এই সাব ডিভিশন মানে প্রতিটা আমাদের খেলার না স্তর থাকে, দিয়ে একবারে রাজ্যে যাবে, এইভাবে এইভাবে সিলেক্ট হতে হতে একদম রাজ্যে স্টেট লেভেলে খেলবে, এটা হচ্ছে আমাদের খেলার নিয়ম। তো উইন্টার খেলা যেটা 22 সালের তো হয়ে গেছে, 23 সাল, দেখেছো আমি কী ভুল ভাল বলছি, হায় ভগবান, 23 সাল, এই 20 যেটা 3 চলছে আর কি, এটা 18 জানুয়ারি খেলা হয়েছিল আমাদের মেমারি স্টেডিয়ামে খেলা হয়েছিল। তো এইবার মারাত্মক ঠান্ডা পড়েছিল সেই সময়, মনে করে দেখো খুব ঠান্ডা পড়েছিল, আর কুয়াশা কুয়াশা ওয়েদার, ঠিক মতো তোমার ইয়ে ওঠেনি, রোদ ওঠেনি। আর 17 জানুয়ারি আমাদের ওইখানেই হয়েছিল আমাদের অঞ্চলটা, যেহেতু আমাদের অঞ্চল মেমারি মিউনিসিপ্যালিটির মধ্যে আমাদের স্কুলগুলো, এক একটা অঞ্চলের খেলা হয় আর কি এক একটা জায়গাতে, তো সেই অঞ্চল থেকে ফার্স্ট সেকেন্ডগুলোকে বাছাই করে পুরো টোটাল সার্কেলের খেলা হয়। আর সার্কেলের প্রচুর স্কুল থাকে, প্রায় 180টার মতো স্কুল থাকে, ঠিক আছে? 180টা স্কুলের প্রতিটা আবার তোমার অঞ্চলভিত্তিক খেলা হয়, এটা আগে হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই এটা জানো তোমরা, শুনে থাকবে। এইবার সে কি হয়েছিল বলো তো, তোমার তখন ওই রকম মানে পয়েন্টে আসছে, বেশি হাজাচ্ছি না, সেই দিন 17 তারিখ সন্ধেবেলা স্পোর্টস থেকে আমি আর বাড়ি আসিনি, দিয়ে আমার তখন মহাপ্রভু ছিল ঘরে, ছুটিতে ছিল তখন, যেহেতু ইয়ে চলছিল তোমার জানুয়ারি মানে ওই সময়টা পৌষ পার্বণে মিটে মাঘ মাস ইয়ে হয়েছে, সে সময়টা ছুটি চলছিল, ছুটি দিয়েছিল সমস্ত এমপ্লয়িগুলোকে, তো তখন ঘরে ছিল, দিয়ে চলে এলো বাইক করে বুম বুম করতে করতে, দিয়ে আমাকে নিল ওখান থেকে, নিয়ে চলে গেলাম, মানে কিছু উপায় ছিল না, মানে বহুদিন থেকে প্রায় পুজোর পর, গতবারে পুজোর মানে 22 সালের পুজোর সময়তেই করিয়েছিলাম, আর এই ঠান্ডার জন্য ঠান্ডা লেগেছিলো, করতেই পারছিলাম না, কি অবস্থা হয়ে গেছিলো দেশে, একবার সেই দিনই চুলে কালার স্পা সব করেছিলাম, ওরে বাপরে বাকি ঠান্ডা কি বলবো। কিন্তু একটা ব্যাপার হয়েছে সেদিনকে, এত হেকটিক শিডিউল ছিল, মানে আমি তো অ্যানাউন্সমেন্টে ছিলাম, অনেকে আমার শর্টস দেখেওছো তোমরা, অ্যানাউন্সমেন্টে ছিলাম আমি, তো সেই অ্যানাউন্স যখন আমি করছিলাম, এবার অত বলা সবসময় কন্ট্রাস্ট তো পড়ে যেতে হচ্ছে, ক্যান্ডিডেট যাবে এখানে যাবে ওখানে যাবে, তোমরা এই এই বিভাগের খেলা এখানে যাও, এই এই তারা যাও, তারপরে তোমার ভিক্টি স্ট্যান্ডে বলতে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই ব্যাপারগুলো আছে, তো সেগুলো বলে বলে মাথা পুরো জ্যাম হয়ে ধরে গেছিলো পুরো, অত ঠান্ডার মধ্যে আমার মানে একটা গরম গরম লাগছিলো। তো ওই স্পা সব করার পর না কি ঠান্ডা জলটা যে কি ভালো লাগছিল, আমি বলতে মানে কি বলবো, কোনো ঠান্ডা লাগেনি জানো তো, মানে মাথাটা যেমন ছেড়ে গেল তেমন মানে খুব এনজয় করলাম ব্যাপারটা, বুঝেছ? মানে আমি ভয় পাচ্ছিলাম কিন্তু কিছু করারও নেই, এমন অবস্থা হয়ে গেছিলো না, মানে খুব বাজে লাগছিলো আর কি। হ্যাঁ, দিয়ে এইবার তো সেই ওরকম করেছিলাম, তো ঈশ্বরের কৃপায় কিচ্ছু হয়নি, কিন্তু ভালোভাবে সব মেটেছিল, এই হচ্ছে ব্যাপার। তো সেটাই আর কি, মানে অনেক কদিন করা হয়নি, পুজোর সময়তে সেই করেছি, আমারও সে আবার ঠান্ডা ঠান্ডা আবার লেগেছিলো, সেই ভয় পাচ্ছি, আবার জানি না কবে হঠাৎ করে হুচুকে হয়েও যেতে পারে। চলো তাহলে, অনেক বকে ফেললাম,
আর বেশি ইয়ে করবো না, এবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তাহলে এবার তাহলে দেখি এবার রাতে কি করা যায় না করা যায়, যেটা করব সেটা পারলে শেয়ার করব, নাহলে আর বড় করছি না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে।